হ্যালো, সম্মানিত বরিশাল বিভাগবাসী, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? সকাল থেকে অনেক আনন্দ উৎসবের ভিতর দিয়ে আমাদের দিন কেটে যাচ্ছে। শিক্ষা জীবন ও জীবিকার অন্বেষণে আমরা পরবাসী, কিন্তু দেশপ্রেম আমাদের প্রত্যেকের মননে। আমরা সবাই এখানে একত্রিত হয়েছি কারণ এরকম একটা ছায়া সুনিবিড় পরিবেশে, ছায়াঘেরা পরিবেশে আমরা একটি সুন্দর দিন কাটাব। আপনাদের হাসি গানে কৌতুকে তারপরে খেলাধুলা দিয়ে আপনাদের প্রাণ ভরাবো, এইটা আশা রাখি। আমাদের শিল্পীবৃন্দ তো অনেকেই আছেন এখানে। নুপুর আছেন, সে জানেন বাংলাদেশের বিখ্যাত আব্দুল আলমী সুকন্যা। তারপর ফরিদ ভাই আছেন, আমাদের সাংস্কৃতিক সম্পাদক। আমাদের আছে আমার বোন সাথী আহমেদ, সবাই গান শুনবার আছে। তারপর আছে কামরুল ইসলাম, রুমানা ভাবি রবীন্দ্রসঙ্গীত গান শুনাবে আপনাদের। আপনারা কি শুনবেন? রুমানা ভাবি আজকে নাম্বার ওয়ান শিল্পী, উনি যে গানটা ভালোবাসে সেই গানটা আমি ট্র্যাক করে নিয়ে আসছি। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, এইটা হলো ওনার প্রাণের গান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি দান, এইটা হলো আমাদের সবুর ভাবির প্রাণের গান। আর এটা শোনাবে আমাদের দাদাকে, হ্যাঁ, সবুর ভাইকে। আপনারা খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি সারেন, দেখবেন যে আজকে গানই গান, গানই গান, ফানি ফান, ফানি ফান। সুতরাং আপনারা সেইভাবে শক্ত করে, মন প্রাণ শক্ত করে আপনারা একটু আরামে বসেন, একটু হাততালি দিবেন, যে যা করুক আপনারা হাততালি দিবেন। হাততালি হলো অনুষ্ঠানের প্রাণ। আশা করি আপনারা ভালো থাকেন, খাবার গ্রহণ করেন। আর একটু কথা বলি, বরিশাল সম্বন্ধে একটু বলি। বরিশাল হলো আমাদের বাংলাদেশের ভেনিস বলা হয়, বাংলাদেশের শস্য ভাণ্ডার। বরিশালের সাথে অন্য দৃষ্টিকে তুলনা হয় না। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জালের ন্যায় নদ নদী ছড়িয়ে গেছে, বরিশাল বিভাগেও তেমনই নদ নদীর সংখ্যা প্রচুর। এই বিভাগের উল্লেখযোগ্য নদ নদী সহ নদ নদীগুলো হচ্ছে কীর্তনখোলা, মেঘনা, আড়িয়ালখা, ধানসিঁড়ি ও সন্ধ্যা নদী। কে কোন নদীর পাড়ে জন্মগ্রহণ করেছেন, কে কোন নদীর পাড়ে খালি পায়ে হেঁটেছেন একটু মনে করে দেখুন তো। তো আর বেশি কথা বলবো না, সংযুক্ত বরিশাল বিভাগবাসী আহ্বায়ক কমিটিকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে আমাদের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিতে কি আছেন বলুন তো দাদা, এই যে বিধান পার্ক। থ্যাংক ইউ আমাকে পরিচয় করে দেওয়ার জন্য। সবিতা দাস, সবিতা দাস অনেক কিছুর অধিকারী, নাম তো বলা কঠিন হয়ে যাচ্ছে। সিঙ্গার, ডোনার, স্পন্সরশিপ, ডাক্তার প্রভাত দাসের বউ। এই প্রভাত দাস ওই একটু বউটু কলের কেমন শোনা যায়। আচ্ছা, যাই হোক, আজকে আপনাদের ভিডিওগ্রাফি করবে এমন কোনো লোক নাই দাদা, ভিডিও না করবে, সবাই ভিডিও করবেন, সবাইকে পাশাপাশি বসিয়ে বসিয়ে সুন্দর করে ছবি তুলেন, কেন সবাই আপনার অ্যালবামটা দেখে এবং সাবস্ক্রাইব করে এবং তারা অত্যন্ত খুশি হয়। ও মা, আমি একদম ছিলাম ওই সময়, বাবা বাবা, রোমান্টিক রোমান্টিক ছবি তুলেন। যত ভাবির আছে ভাইদেরকে কাছাকাছি নিয়ে, আমাদের বরিশালের ভাবিরা কিন্তু অনেক লক্ষ্মী এবং লাজু, কি তারা লক্ষ্মী এবং লাজু। সুতরাং এটা আপনাকে একটু কষ্ট করতে হবে, ওনাদের কাছাকাছি দুজনকে বসিয়ে এই যে ছায়া ঘন পরিবেশে, গাছের ছায়া হোক যেখানে হোক, ছবি তুলবেন। এবং এইটা যখন উনি অ্যালবামে ওনারা দেখবেন, ওনারা অনেক ভালো ফিল করবেন। মানুষকে আনন্দ দেওয়া হলো মানুষের কর্তব্য। আমাদের ফরিদ ভাই আর ধৈর্য ধরতে মানতেছে না, এখনই গান করবে। সে দাঁড়িয়েছে, বাজিয়েছে, আমাকে কথা বলতে দেয় না, দেয় না, সব জায়গায় আন্দোলন করতে হয়। তারপরে এত সুন্দর যে সাউন্ড সিস্টেম করতেছেন, আমাদের অ্যাঞ্জেল ভাই, নামেও অ্যাঞ্জেল, কাজেও অ্যাঞ্জেল, এবং তার নামেও তার জন্য হাততালি। সে বিশ্বের ভেতর এসে সাউন্ড সিস্টেম ঠিক করছে, কেউ আর তাকে ধন্যবাদ দিয়েছেন কিনা জানি না। আমি সবিতা দাস তাকে অনেক অনেক ধন্যবাদ দিলাম, সবাই হাততালি প্লিজ। ঠিক হ্যাঁ, ঠিক না,
এবং স্টানিং বিউটি সে হলো গাচিয়াস বিউটি ফুল ওয়াইট সে হলো সাথী আহমেদ থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ আমাকে এত সুন্দর করে পরিচয় দিয়ে দেওয়ার জন্য হ্যাঁ দিদি অনেক সুন্দর কথা বলেছে আর দিদি থেকে আমাদের পরিষদের বক্তব্য আমাদের এই পিকনিকে না আসলে দিদি আমাদের পিকনিকই যাবে না অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে জিনাবিক হয়েছে হারিয়েছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুসিনী দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে একদিন কোথায় ছিলেন বনলতা সেন বনলতা আমাদের মানে সারা বিশ্বেরই বলা চলে সুকবি জীবনানন্দ দশের দেশের লোক আমরা তার কবিতা দিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান আশা করি আপনারা এনজয় করছেন এবং আমার সাথে যারা যে কয়জন গেস্ট আসছেন আমি আপনাদের টিকিট দিয়েছি প্লিজ আপনারা লাইনে গিয়ে দাঁড়ান একটু কষ্ট করে আপনারা একটু আমাদের গরিবানা হালের ডালভাত যাই রেডি করতে পারছি আপনারা গ্রহণ করুন সবাই আমাদের গেস্ট এখানে যারা আসছেন যারা গেস্ট আছেন সবাই আমাদের অতি প্রিয় পার্সন গেস্ট ছাড়া অনুষ্ঠান জমে না আমরা শুধু যদি নিজেরাই নাচ গান করতে থাকি দেখার মানুষ লাগবে না শোনার মানুষ লাগবে না আমাদের সমালোচনা করার মানুষ লাগবে না ভালোবাসা করার ভালোবাসা দেওয়ার লোক লাগবে না এই জন্য সব গেস্টদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা কষ্ট করে এই বৃষ্টির ভিতরে এখানে পৌঁছেছেন আমাদের সাথে আনন্দ ভাগাভাগি করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের জানাচ্ছি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো